আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার কাটামুকুট বাগানটি দেখাবো। আজকে কাটামুকুট বাগানটি দেখার প্রধান কারণ হলো এখন শীতকাল, আর শীতকালে কাটামুকুটে অনেক বেশি ফুল ধরে। তাই আসুন সবাই আমার সাথে, আমি আপনাদেরকে বাগানটি দেখাই। প্রথমে এই যে বাইরে যে কাটামুকুটগুলো রাখা, এগুলো হলো সূচনা মুকুট। এগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি কমন, আর এগুলো এত বেশি কমন যে এগুলো বাইরে রেখেছি কারণ অত যত্নের দরকার হয় না, আর এগুলো বৃষ্টিতে ভিজলেও তেমন কোনো ক্ষতি হয় না। প্রথমে এইখানে যেটা রাখা সেটা হলো প্রজাপতি, তারপর লালগুলো যেগুলো দেখছেন এগুলো রক্তিম, তারপর পিচ্ছি পিচ্ছি যেগুলো নক্ষত্র মুকুট, এরকম এখানে আরও কিছু আছে। এখানে বনসাই করার জন্য কিছু কাটা মুকুট রাখা হয়েছে, এগুলো বনসাই করার জন্য রেখেছি। তারপর এখানে আছে রঞ্জনা, এই তো একসাথে ঝোপালো হয়ে অনেকগুলো ফুল ধরে, একটা ক্লিক করো। তারপর হলো এখানে আছে হৈমন্তী। তারপর আজকে আমি অনেকগুলো কাটা মুকুটের কাটিং করেছি, এখানে দেখছেন আপনারা মধুমিতার মাদার গাছগুলো, আর এগুলো হলো সব মধুমিতার কাটিং। এই তো এখানে অনেকগুলো কাটিং আছে, প্রায় 30টার মতো। তারপর এখানেও কিছু মাদার গাছ আছে, এই গাছগুলো তৈরি করা হচ্ছে, এগুলোকে কয়েকদিন পর কাটিং করব। তারপর এখানে যে বড় গাছগুলো দেখছেন, এই যে বড় সাইজের, এগুলো এত বড় বড় ছিল, আমি রিসেন্টলি এগুলো কাটাকাটি করেছি। এগুলো হলো হৈমন্তী, আর হৈমন্তীর কাটিংগুলো হলো এই যে এগুলো প্রায় 90টার মতো কাটিং আছে এখানে। এই তো হৈমন্তী একটু হলুদ রঙের হয়, আর সাইড দিয়ে লাল একটা শেড আসে। যারা ভাবেন যে শুধু ডাল কেটে লেগে দিলেই হয়ে যায়, তারা দেখেন যে এগুলোর কত খাটুনি, কত প্যারা। এই যে ফাঙ্গিসাইড অ্যালোভেরার সাথে মিশিয়ে সেটাকে এখন যে জায়গাগুলো কেটেছি সেই জায়গাগুলোতে এখন পুরো বাগান আবার দিয়ে দিতে হচ্ছে, না হলে সেই জায়গা থেকে পচন ধরে এই গাছটি মারা যেতে পারে। আবার প্রত্যেকটা কাটিংয়ের পাতাগুলো আলাদা করা, এটাও কিন্তু বিশাল একটা খাটনির কাজ। এখানে আছে সাদা কালারের পিচ্ছি পিচ্ছি ফুলের একটা কাটামুকুট, এটার নামটা এখন মনে পড়ছে না। তারপরে যে রংবাহারি কাটামুকুট, হলুদ রঙের ফুলের ভ্যারিগেটেড যে কাটামুকুট হয় সেটা। তারপর এখানে যে হল্যান্ড থেকে এবার ইম্পোর্ট করা যে কাটামুকুটগুলা ম্যাক্সি জাইফার, সেগুলো এখানে রাখা আছে। এইটাও হল্যান্ড থেকে আনা একটা ভ্যারাইটি, এটার নামটা আমি এখন ভুলে গিয়েছি। তারপর এখানে লালমণি, এটা হলো অগ্নিজিতা, আর এখানে হলো মামুন অনেক কাটাকাটি করছে, কাটামুকুটের পাতাগুলো ছেঁটে দিচ্ছে, কারণ পাতাগুলো যদি ছেঁটে না দেওয়া হয় ওখান থেকে ফাঙ্গাস ধরে, আর ফাঙ্গাস ধরে ওই গাছটি মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর এখানে যেগুলো রাখা এগুলো থাইল্যান্ড থেকে আনানো, একটা আপুর মাধ্যমে কেনা, সব থাইল্যান্ডের ভ্যারাইটি, আর এগুলোতে এক একটাতে এক এক রকমের ফুল হয়। আর এইখানে আপনারা দেখুন, একটু কাছ থেকে দেখাও, এটা হলো হাওয়াই মিঠাইয়ের চারা, এগুলো সব, আর এগুলো হলো সব হাওয়াই মিঠাইয়ের মাদার প্লান্ট। এগুলো কেটে কুটে আমি আর কি এতগুলো চারা করছি, এগুলো এখন বর্ষায় চারা করা হবে। তারপর এখানে দেখছেন গোলাপিয়া, এগুলো হলো ঝিলমিলের কাটিং, ওই যে ডালগুলো ঝিলমিলের ডাল, ওই যে পাতাগুলো একটু দেখা হয়েছে, পাতাগুলো দেখুন কিভাবে কেটে সব আলাদা করা হয়েছে, কারণ পাতা থাকলে কিন্তু সমস্যা, এখান থেকে পতন করে। আর এখানে তো আপনারা জানেনই এগুলো সব বীজের চারা, বীজের চারাগুলোতে অনেক রঙের ফুল আসছে, বিভিন্ন রঙের, এক একটা এক এক রকম রঙের। আশা করি এখান থেকে অনেকগুলো কালারের ফুল পাওয়া যাবে। এই তো, আর এইখানে অনেক অনেক ভ্যারাইটি আছে, প্রায় এখন তো 300-এর মতো ভ্যারাইটি হয়ে গেছে বাগানে, তো এত ভ্যারাইটি এভাবে দেখানো পসিবল না, ধীরে ধীরে বিস্তারিত সব দেখাবো। সবাই ভালো থাকবেন, আর হলো আপনার বাগানে এখন ফাঙ্গিসাইডটা প্রতি সপ্তাহে খুবই অল্প করে করে স্প্রে করবেন, কারণ এখন কিন্তু গাছে প্রচুর রোগ হচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা।